अनेनैति तिर्जगगतं उलूखलं विकर्षतामध्यगेन पुरुषोऽपि अचक्षहि। যখন গোপীরা একবার অধীর হয়ে গেছে, নন্দ বাবা এবং অন্যান্য গোপগণ যখন কৃষ্ণ কৃষ্ণ করে ছুটাছুটি করছেন, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে ছুটাছুটি করছেন, এমন সময় কৃষ্ণের সহচর যে বালকগণ ছিলেন তারা আঙুল দেখিয়ে দেখাচ্ছেন, দেখো দেখো ওই যে কৃষ্ণকে দেখো, কৃষ্ণকে দেখিয়ে দিয়ে তারা বলছেন, ওগো আমরা বৃক্ষপত্তনের কারণ তো নিজেরা দেখেছি, নিজেরা চোখে দেখেছি, তোমাদের এই কৃষ্ণই উদুকল আকর্ষণ করতে করতে অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যবর্তী স্থান দিয়ে নির্গত হলো, তাতে উদুখলটা তিরশ্চীন অর্থাৎ তেরছাভাবে বৃক্ষকাণ্ডে সংলগ্ন হয়ে গেল। তারপর কৃষ্ণ যখন সেই উদুখলকে আকর্ষণ করতে লাগলো তখন ওই বৃক্ষ দুটো পড়ে গেল। শুধু তাই নয় গো, তারপর ওই বৃক্ষ থেকে দুজন দেব পুরুষ নির্গত হলেন। তারা কৃষ্ণের কাছে গিয়ে যেন কি বলছিলেন আর কৃষ্ণও তাদের হাত নেড়ে নেড়ে যেন কি বলছিল। তারা কৃষ্ণকে অনেকবার ঘুরে ঘুরে প্রণাম করে উত্তর দিকে চলে গেলেন। তা গোপ বালকগণ তো একে শিশু তারা, তারপর সক্ষপ্রেমে তারা একেবারে মাতোয়ারা আত্মহারা, তারা চড়া জগতের তো কোনো কিছুরই খবর রাখেন না, তারা শুধু তার সখার খবর রাখে, সখা ছাড়া তারা আর কিছুই জানেন না। তো কৃষ্ণ যখন উদুখল আকর্ষণ করছিলেন আর উদুখল যখন গড়িয়ে গড়িয়ে তার পেছনে পেছনে যাচ্ছিল, তার সাথে সাথে তো তার চরণের নূপুরও রুনুঝুরু নুরুঝুরু করে বাজছিল, কোটির কিঙ্কিণীও তো সুমধুর ধ্বনি করছিল। আর গোপ বালকগণ তাই দেখে তারা বিভোর হয়ে কৃষ্ণের পেছনে পেছনে যাচ্ছিলেন। আর তারপর যখন অর্জুন বৃক্ষ দুটো পড়ে গেল আর কৃষ্ণ ভয়ে তাড়াতাড়ি পালাবার চেষ্টা করতে লাগলেন, তার সেই যে রূপ, সেই মাধুর্য রাশি, সেই আস্বাদন করবার জন্যেই তার সখারা বিভোর হয়েছিল, সেই মাধুর্য আস্বাদন করেই তারা বিভোর হয়েছিল। তার ফলে এই বৃক্ষের পতন, নলগ্রুপর মণিগ্রীবের আগমন, তাদের স্তুতি, এই অনেক অলৌকিক ঘটনা ঘটে গেলেও ওই সখারা কিন্তু ভাবাবেশে তা গ্রাহ্যই করেননি, তারা ভীত হননি, আশ্চর্যান্বিত হননি, তারা শুধু তাদের কৃষ্ণকেই নজরে রেখেছে। কোনো ব্যক্তি যদি মদ্যপান করেন তাহলে তার সামনে যদি অনেক আশ্চর্য ঘটনা ঘটেও যায়, তাহলেও ওই মদের আবেশে কোনো কিছুই তিনি গ্রাহ্য করেন না, কোনো কিছুই তার মনের মধ্যে প্রবেশ করে না। আর এই সক্ষ প্রেম রস মদিরামত্ত গোপবালকদের অবস্থাও ঠিক সেই রকম, তারা তাদের কৃষ্ণকেই, তাদের সখাকে দেখেই তারা এমন আনন্দে মত্ত হয়ে রয়েছেন যে বৃক্ষপতনের এই শব্দ, দেবপুরুষদের আগমন কিছুতেই তাতে বাধা সৃষ্টি করতে পারেনি। নন্দ বাবা
আর অন্যান্য গোপগণ তারাও তো বাৎসল্য প্রেম রসে মত্ত হয়ে আছেন। তাই এই গোপ বালকদের কথায় তারা ঠিক মানতে পারলেন না। তারা ভাবছেন যে কৃষ্ণ আমাদের এই ছোট্ট বালক, সেই কখনোই বিরাট বৃক্ষ দুটিকে উৎপাটিত করতে পারে নাকি? না না, এটা এটা বোধহয় ঠিক হচ্ছে না, এটা এটা ঠিক কথা বলছে না তারা। তো নন্দ বাবা আর অন্যান্য গোপরা যখন এই বৃক্ষ পতনের শব্দ শুনে গোবর্ধন তর থেকে গৃহ অভিমুখে ধাবিত হয়েছিলেন, তখন তাদের সঙ্গে সঙ্গে ইন্দ্র যজ্ঞের অনুষ্ঠানে যে সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ উপস্থিত ছিলেন তারাও ছুটে এসেছিলেন। তারাও তো নন্দনন্দনকে অত্যন্ত ভালোবাসেন, তাই তারাও আর স্থির থাকতে পারেননি, তাই তারাও ছুটে এসেছিলেন। আর এসে তারা নন্দনন্দনের মঙ্গলের জন্য তারা শান্তি সস্থান করলেন, তাকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন। এই সমস্ত যে ব্রাহ্মণগণ এসেছিলেন তারাও ওই গোপ বালকদের মুখেই শুনলেন যে কৃষ্ণই উদুকল আকর্ষণের ছলে এই অর্জুন বৃক্ষ দুটিকে উৎপাটিত করেছে। তো তারা এই কথা শুনে কিন্তু নন্দবাবা বা অন্যান্য গোপদের মতো তারা কিন্তু এই কথাটাকে অবিশ্বাস করতে পারলেন না। তারা মনে মনে চিন্তা করছেন, তখন হতেও পারে, কারণ এই বালকই তো জন্মগ্রহণ করার কয়েকদিন পরেই পুতনাক্ষসীকে বধ করেছিল, 3 মাস বয়সের সময় সে শকটভঞ্জন করেছিল, 1 বছর বয়সের সময় সে তৃণাবর্তকে সংহার করেছিল, তাহলে এই বালকের পক্ষে কিছুই অসম্ভব না, হতেও পারে। আবার নন্দাদি গোপগণ যা বলছেন তাহাও হয়তো মিথ্যা নয়, তাও হতে পারে। এই ছোট্ট বালকের পক্ষে কি এই মহাবৃক্ষকে উৎপাটন করা সম্ভব? তো ব্রাহ্মণগণ এমনভাবে ভেবে তারা এক পাশে দাঁড়িয়ে আছেন। নন্দবাবা এবং অন্যান্য গোপগণ তাদের যে বাৎসল্য প্রেম, সেই বাৎসল্য প্রেমে তারা চিন্তাও করতে পারছেন না যে কৃষ্ণের দ্বারা এমন কাজ হতে পারে। তারা কৃষ্ণের এই যে মাধুর্য ঐশ্বর্য, তার এই দুটো ভাবের একটাকেও তারা গ্রহণ করতে পারছেন না, তারা দ্বিধান্বিত। তাদের মধ্যে একটা সন্দেহ আন্দোলিত হচ্ছে। প্রথম যখন নন্দাদি গোপগণ বৃক্ষপতন স্থলে এসেছেন, তখন তো তারা ওই বৃক্ষ শাখার অন্তরালে থাকার জন্য কৃষ্ণকে দেখতে পাননি। তারা তখন ভাবছেন যে নিশ্চয়ই কোনো দৈত্যের আগমন হয়েছে, এই মনে করে তারা অত্যন্ত ভীত হয়ে এদিক ওদিক দৃষ্টি দিচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। গোপবালকগণ যখন আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তোমাদের ওই যে কৃষ্ণ, ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, ওই কৃষ্ণই
ওই উদুকল আকর্ষণ ছলে বৃক্ষ দুটিকে উৎপাটিত করেছি। তখন নন্দ বাবা এবং অন্যান্য গোপগণ কৃষ্ণকে দেখতে পেলেন। তারা দেখলেন যে কৃষ্ণ রজ্জু দ্বারা উদুকলে আবদ্ধ, আর ভীতচকিতভাবে উদুকলকে আকর্ষণ করে এগিয়ে যাবার জন্য ব্যস্ত। এই দৃশ্য দেখে নন্দ বাবা স্থির থাকতে পারলেন না, তাড়াতাড়ি কৃষ্ণের নিকট তিনি গেছে, গিয়ে আপাদ মস্তক তিনি নিরীক্ষণ করছে। বাবা তাড়াতাড়ি দেখছেন এই যে বৃক্ষ, বিশাল বৃক্ষ দুটি পড়েছে, এর আঘাতে আমার পুত্রের এই কোমল অঙ্গে ব্যথা লাগেনি তো, কোমল অঙ্গের কোথাও কেটে যায়নি তো। ভালো করে পুত্রকে দেখে বাবা মনে মনে শান্তি পেলেন যে নারায়ণের অপার করুণায় আমার পুত্রের কোনো অঙ্গে কোনো ব্যথা লাগেনি। কিন্তু কে তাকে এমন করে উদুকলের সাথে বেঁধেছে? আহা, আমার এই বোন ছোট্ট গোপালকে কে এমন করে উদুকলের সঙ্গে বাঁধল? আর এদিকে তো বাবাকে কাছে আসতে দেখে নন্দনন্দন তো অত্যন্ত ভীত হয়ে পড়েছেন। তিনি ভাবছেন, আজ তো আমার আর রক্ষা নেই, আমি তো দধি ভাণ্ড একে ভঙ্গ করেছি, নবনী নষ্ট করেছি সমস্ত, সেই জন্য মা আমাকে বেঁধে রেখেছেন। আর এরপর এই বাবা আসছেন, বাবা কি না কি দণ্ড দেন। নন্দ বাবা কৃষ্ণকে ভীত দেখে তার অন্তরের যে ভাব সমস্ত কিছু গোপন করে হাসতে হাসতে বাপ আমার জীবন সর্বস্ব আমার বলতে বলতে তাকে কোলে তুলে নেওয়ার জন্যে দুই বাহু প্রসারিত করে দিলেন। নন্দ বাবার এই হাস্যবদন দেখে বাবার আসছেন এই ভয় তো তিনি ভীত হয়েছিলেন, আর বাবার এই হাস্যবদন দেখে তিনি আনন্দ সাগরে নিমজ্জিত হলেন, আর বাবার কোলে উঠবার জন্যে ব্যাকুল হয়ে গেলেন। হাত দুটি হাত প্রসারিত করে দিয়েছেন, আমাকে কোলে নাও। নন্দ বাবা তখন ডান হাতে কৃষ্ণকে বক্ষে ধারণ করলেন, আর বাম হাত দিয়ে এই উদুখলের বন্ধন মোচন করে দিলেন। পরে তারপরে কৃষ্ণের প্রথমে উদুখলের বন্ধন মোচন করলেন, তারপর কৃষ্ণের উদরের বন্ধনও তিনি মোচন করলেন। সমস্ত বন্ধন মোচন করে দিয়ে কৃষ্ণকে কোলে ধারণ করলেন, আর শত শতবার তাকে চুম্বন করলেন, তাকে তার মস্তকে মস্তক আঘ্রাণ তিনি করতে লাগলেন। কৃষ্ণ দধিভাণ্ড ভঙ্গ করেছিলেন, নবনী চুরি করেছিলেন বলে মা তাকে উদুখালের সঙ্গে বেঁধে রেখেছিলেন, তাকে দণ্ড দিয়েছিলেন, আর মা বলেছিলেন যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি এই বন্ধনকে খুলে যেখানে ইচ্ছা সেখানে যাও। শক্তিশ্চেতরি গচ্ছ তোমার এই চঞ্চল চেষ্টিতা, যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি এই বন্ধন খুলো। তা এই বলে তো মা গৃহকাজে চলে গেছেন,
কৃষ্ণ সেই বন্ধন খুলবার জন্য তার কত চেষ্টা, কত প্রাণপণ চেষ্টা, যার কৃপা কটাক্ষে সমস্ত জীবের বন্ধন মোচন হয়ে যায়। সেই কৃষ্ণ শত চেষ্টাতেও কিন্তু মায়ের এই বন্ধন তিনি খুলতে পারলেন না। কিছু পরে তার সখাগণ এসেও তারা কত চেষ্টা করলেন এই বন্ধন থেকে তাকে মুক্ত করবার জন্য, কিন্তু তারাও পারলেন না। কৃষ্ণ সেই উদুকালকে আকর্ষণ করতে করতে যখন ওই অর্জুন বৃক্ষধরের মধ্যে ওই সংকীর্ণ পদ দিয়ে নির্গত হলেন, আর উদুকালটা তেরছাভাবে বৃক্ষকাণ্ডে সংলগ্ন হয়ে গেল, আর কৃষ্ণ ওই উদুকালকে আকর্ষণ করাতে ওই বিশাল বৃক্ষ, সেই বৃক্ষ দুটি মূল থেকে সেই মূল বন্ধন ছিঁড়ে বৃক্ষ দুটো পড়ে গেল। যশোদামার এই সুকোমল পট্টদরিকা যিনি ছিঁড়তে পারলেন না, তিনি অনায়াসে কিন্তু এই বিশাল বৃক্ষ দুটিকে মূল থেকে উৎপাটিত করে ফেলতে পারলেন। এতে স্পষ্টই বোঝা যায় যে যশোদামার বন্ধন কত দৃঢ়। তার বাৎসল্য প্রেমের এই যে শক্তি, তার কাছে স্বয়ং ভগবানের সর্বশক্তিমান, স্বয়ং ভগবানের সব শক্তি সেখানে পরাভূত। আবার নন্দ বাবা তিনি কিন্তু অতি অনায়াসেই আবার বাম হাত দিয়ে, বাম হাতের ওই অঙ্গুষ্ঠ আর তর্জনীর সংযোগে সামান্য চেষ্টাতেই তার ওই বন্ধন মোচন করে দিতে পারলেন। এর ফলে বোঝা যায় কৃষ্ণের যেমন মায়ার বন্ধনে জগৎকে বাঁধবার শক্তি আছে, আবার কৃপাদৃষ্টিতে যেমন তা মোচন করবার শক্তি আছে, সেই রকম প্রেমবান ভক্তের প্রেম দ্বারা কৃষ্ণকে বাঁধবারও শক্তি আছে, আবার প্রেমানুগ্রহে সেই বন্ধন মোচন করবারও শক্তি আছে। এই প্রেমই ভগবানকে বাঁধতেও পারে, আবার বদ্ধ ভগবানের বাঁধন খুলতেও পারে। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি বলছেন, তং মায়ৈব জীবানং বন্ধ মোক্ষৌ যথা ব্যথা তথা তৎ পিতরো তৌ তে প্রভ প্রেমৈব চক্রতু। হে সর্বেশ্বর, আপনি মায়াধারা জগতের জীবকে বন্ধন করেন, আবার তাদের বন্ধন মোচন করেন। সেই রকম আপনার
পিতামাতা, প্রেম দ্বারা আপনাকে বন্ধন করেছেন, আবার বন্ধন মুক্ত করেছেন। যশোদা মায়ের দ্বারা এই কৃষ্ণের বন্ধন, যমলা অর্জুন ভঞ্জনে সেই বন্ধনের দৃঢ়তা, নন্দবাবা দ্বারা সেই বন্ধন মোচন, সমস্ত আলোচনা করলে মনে হয় একমাত্র প্রেমই পরম পুরুষার্থ। এই প্রেমেরই সর্বদা জয় হোক। প্রেমাধীন ভগবানের জয় হোক, প্রেমমান ভক্তের জয় হোক। জয় গোপালজির, জয় জয় কৃষ্ণ ভগবানের, জয় গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, মাখন চুরাইয়া নন্দলাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল 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 মেরো হ্যায়, মাখন চুরাইয়া নন্দলাল মেরো হ্যায়, মাখন চুরাইয়া নন্দলাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়।